সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আর ফুটবল কথাটা মনে আসলেই বাঙালির যে দুটো ক্লাবের কথা মনে পড়ে, তার মধ্যে অন্যতম ইস্টবেঙ্গল। কিন্তু আজ সেই ক্লাবটার কথা তোমাদেরকে শোনাবো, যে ক্লাবটা ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ক্লাব। হ্যাঁ, ঠিকই ধরেছ, মোহনবাগান। বাঙালির আবেগের নাম মোহনবাগান, বাঙালির ভালোবাসার নাম মোহনবাগান। ভারতীয় ফুটবলের ইতিহাসে শ্রেষ্ঠ ফুটবল ক্লাব হিসেবে পরিগণিত হয় এই মোহনবাগান। তাহলে আজ তোমাদেরকে আমরা নিয়ে যাব মোহনবাগানে, চলো সঙ্গে থাকো। আজকে তোমাদের মোহনবাগান মাঠ, মোহনবাগান গ্যালারি, মোহনবাগানের যে ক্যান্টিন, সবটা ঘুরিয়ে দেখাবো, কাজুদার সাথে কথা বলাবো, তাহলে সঙ্গে চলো। আচ্ছা, এই পথটা যেতে যেতে যদি একটু মোহনবাগানের ইতিহাস কিছু তুলে ধরা হয়, ক্ষতি কী, কিছু তথ্য জানা যাবে, হয়তো কারোর সেই তথ্য জানা আছে, হয়তো কারোর জানা নেই। এক নম্বর, ফড়িয়াপুকুর স্ট্রিটে ছিল এক বাগান, নাম মোহনবাগান। সেকালের খ্যাতনামা পাট ব্যবসায়ী শ্রী কীর্তিচন্দ্র মিত্র ঊনবিংশ শতাব্দীর আটের দশকে রাধাকান্ত দেবের উত্তর পুরুষদের কাছ থেকে এই মোহনবাগান কিনে নেন। তিনি তখনকার বিখ্যাত ইঞ্জিনিয়ার নীলমণি মিত্রকে দিয়ে প্রায় ১৩ বিঘা জমির ওপর তৈরি করেন এক চোখ ধাঁধানো শ্বেত পাথরের প্রাসাদ, নাম মোহনবাগান ভিলা। এই ভিলার চারিদিকে ছিল বাগান। তার পুত্র শ্রী প্রিয়নাথ মিত্র মেরুন সবুজ মোহনবাগানের জন্ম ১৮৮৯ সালের ১৫ই আগস্ট প্রিয়নাথ মিত্রের আমলে। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত এই দল এশিয়ার প্রাচীনতম ফুটবল ক্লাবগুলোর মধ্যে একটি। ফেডারেশন কাপ, রোভার্স কাপ, ডুরান্ট কাপ, আইএফএ শিল্ড, জাতীয় ফুটবল লীগ, আই লীগ ও কলকাতা ফুটবল লীগ জয় করেছে এই দল। মোহনবাগানই প্রথম ভারতীয় দল যারা একটি ইউরোপীয় দলকে পরাজিত করেছিল। ১৯১১ সালে আইএফএ শিল্ডে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে পরাজিত করে। ১৮৮৯ সালে ক্লাবের প্রতিষ্ঠা শতবর্ষ উপলক্ষে ভারত সরকার ১৯১১ সালের এই জয়ের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে ভারতের জাতীয় ক্লাব বলা হয়। আমরা এখন মোহনবাগানের সেই ক্লাবের ওখানে ঢুকছি ভেতরে। ১৮৮০ সালের ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে গেছে ততক্ষণে। এই সময়ে ভারতীয় জাতীয়তাবাদী বিদ্রোহ ভারতীয়দের কল্পনা শক্তিকে জাগরিত করে তুলছিল। এই আন্দোলনকে সাহায্য করার জন্য উত্তর কলকাতার মোহনবাগান অঞ্চলের মিত্র ও সেন পরিবারের সাহায্যে ভূপেন্দ্রনাথ বসু ১৮৮৯ সালের ১৫ই আগস্ট, যেটা শুরুতে বলেছিলাম, মোহনবাগান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করেন। কথিত আছে, মোহনবাগান ভিলায় ইডেন হিন্দু হোস্টেলের বিরুদ্ধে এই দল প্রথম খেলেছিল। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ঠিক আগে অধ্যাপক এফ জে রো জিজ্ঞেস করেছিলেন এই দল কোনো রাইফেল শুটিং বা অ্যাঙ্গলিং বা এই জাতীয় কোনো খেলার সাথে কি যুক্ত। তো মোহনবাগান এই জাতীয় খেলার সাথে যেহেতু যুক্ত ছিল না, তাই তিনি পরামর্শ দেন যে নাম পাল্টে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব রাখতে। আর সেই থেকেই এই ক্লাবের এই নাম, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। ১৮৯১ সালে কলকাতার শ্যামপুকুর অঞ্চলে এই দল চলে আসে, এরপর যায় শ্যাম স্কোয়ার অঞ্চলে। ১৮৯৩ সালে মোহনবাগান কোচবিহার কাপে অংশগ্রহণ করে, এটি ছিল ক্লাবের প্রথম টুর্নামেন্ট। ১৮৯৫ থেকে ১৯০০ পর্যন্ত শ্যাম স্কোয়ার ছিল মোহনবাগানের তৃতীয় মাঠ। ১৯০৬ সালে মোহনবাগান ট্রেডস কাপ, গ্ল্যাডস্টোন কাপ ও কোচবিহার কাপ একসঙ্গে জয় করে। ১৯০৭ সালে মোহনবাগান আবার ট্রেডস কাপ জেতে। ১৯০৮ সালেও এই কাপ জিতে পরপর তিন বছর এই কাপ জয়ের রেকর্ড সৃষ্টি করে মোহনবাগান। ১৯১১ সালে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে পরাজিত করে ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জয় করে। আর সেই দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুরী। উল্লেখ্য, এই খেলায় মোহনবাগানের ফুটবলাররা খালি পায়ে খেলেছিল। অন্যদিকে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের ফুটবলারদের যথোপযুক্ত পোশাক ছিল। মোহনবাগানের এই জয়টি
কে ভারতের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হয়। কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় এই জয়ের উপলক্ষে একটি গান রচনা করেন, যেটি মানসী পত্রিকায় সেপ্টেম্বর অক্টোবর সংখ্যায় প্রকাশিত হয়। এই গানটির কয়েকটা লাইন আমি তুলে ধরছি। জেগেছে আজ দেশের ছেলে পথে লোকের ভিড়, অন্তপুরে ফুটল হাসি বঙ্গ রূপসীর, গোল দিয়েছে গোড়ার গোলে বাঙালি রাজ্জিত, আকাশ ছেয়ে উঠছে উধাও উন্মাদনার গীত, আজকের এই বিজয়বাণী ভুলবে না কো দেশ, সাবাস সাবাস মোহন বাগান খেলেছ ভাই বেশ। সত্যি একটা রক্ত গরম করে দেয়, গায়ের লোম খাড়া করে দেয়, তাই না? এই আবেগটা 1919 খ্রিস্টাব্দে বিভিন্ন দেশের প্রাচীনতম সক্রিয় ফুটবল ক্লাবের সম্মেলন ক্লাব অফ পায়োনিয়ার্সের সদস্যপদ লাভ করে মোহনবাগান। মোহনবাগানের এই গ্যালারি, মোহনবাগানের এই মাঠ তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখালাম। এবার আস্তে আস্তে যাব আমরা ক্যান্টিনের দিকে বা ক্যাফের দিকে। আগেকার দিনের কথাতে যদি বলি তাহলে বলবো ক্যান্টিন, আর এখন তো ক্যান্টিনের জায়গায় ক্যাফে শব্দটা বেশি ব্যবহৃত হয়, তাই ক্যাফে বলতে অসুবিধে নেই, কারণ শুরুতে নামটা তো মোহনবাগানই আছে। দারুণ লেগেছে ঘুরতে জায়গাটা। চলো এবার তোমাদের মোহনবাগান ক্যান্টিন বা যেটা কাজুদার ক্যান্টিন নামেও বিখ্যাত সেই ক্যান্টিনে যাওয়া যাক। সেই ক্যান্টিনের কী কী খাবার আছে সেগুলো দেখা যাক, আমরা কী কী খেলাম, কেমন সেই খাবার, আর কাজুদার সাথেও কথা বলবো যে কাজুদার থেকে তোমরা জেনে নেবে যেখানকার টাইমিং কী বা এখানে কী কী খাবার পাওয়া যায়। তোমরা এখন দেখতে পাচ্ছ যে এই খাবারগুলো মোটামুটি নর্মালি সবসময় থাকে। তো আমরা অর্ডার দিয়েছিলাম এগুলো, ফিশ ফ্রাই, ঘুগনি, চিকেন স্টু, যেটা তার সাথে বাটার টোস্ট ছিল, চা ছিল, ডেভিল ছিল, ডেভিলটা ডিমের ডেভিল। আচ্ছা বাটার টোস্ট তোমরা চিনি দিয়েও বলতে পারো বা চিনি ছাড়াও তোমরা নিতে পারো, চাও তাই চিনি ছাড়া আর চিনি দিয়েও তোমরা চা নিতে পারো, কফি আছে। তো আমরা চা নিয়েছিলাম, আর আমি যেহেতু চায়ে চিনি খাই না তো চা চিনি ছাড়া বলেছিলাম, ওনারা করে দিয়েছেন। একবার ভেতরের মাছটা দেখো কতটা পরিমাণ মাছ আছে, কোটিংটা না একদম পাতলা এবং সত্যি একটা পিওর ভালো কোয়ালিটির ভেটকি মাছ তুমি যদি খাও যে ফিলটা পাবে না একদম সেই ফিলটা রয়েছে এতে, সত্যি দারুণ, সত্যি দারুণ এটা। এবং শুধু এটা বলে না, মানে তুমি যদি ঘুগনিটা খাও বা চিকেন স্টু ট্রাই করো, বাটার টোস্ট, প্রত্যেকটাই মানে যেহেতু ভালো কোয়ালিটি দিয়েছে তাই হয়টা কি, আমরা তো যখন কোথাও খেতে যাই দেখবে আমরা কোথাও আমরা সবসময় চেষ্টা করি ভালো খাবারটা খাবো, ন্যায্য দাম ভালো খাবার। তো এনাদের দাম তো সত্যি খুবই রিজনেবল, মানে চিন্তা করা যায় না এই যা দামে ওনারা খাবার প্রোভাইড করছেন, মানে সত্যি বলতে বাইরে তোমরা কোথাও পাবে না, মানে এটুকু আমি জোর দিয়ে তোমাদের বলতে পারি, এর থেকে অনেক বেশি দামে তোমরা এই খাবারগুলো পাবে, অনেক অনেক বেশি দামে। এবং চিকেন স্টুয়ের চিকেনটা যথেষ্ট যথেষ্ট সফট ছিল এবং টেস্টি ছিল,
এবং শরীরের জন্য সত্যি চিকেন স্টুটা তো খুবই ভালো, আর মাটন স্টুও হয়, কিন্তু সেটা আগে থেকে তোমাদেরকে জানিয়ে দিতে হবে, তাহলে ওনারা সেটা রেডি করে রাখবেন। আচ্ছা, এরপর আমরা একটু কাজুদার সাথে কথা বলে নিই। কাজুদার সব ঠিক আছে? খুব ভালো, আমি কাজুদার। আচ্ছা, আপনি বা প্রীতম থাকে? প্রীতম আপনার ছেলে? আমি সেই তেজে ছিলাম। হ্যাঁ, আচ্ছা, খুব ভালো। আচ্ছা, একটুখানি আপনি যখন এসেছেন টাইমিংটা কটা থেকে কটা? সকাল 8টা থেকে রাত্রি 8টা। আচ্ছা, এখানে আমাদের শুধু মন মনে যেদিন খেলা থাকে সেই দিনে শুধু অনলি মেম্বার, তাছাড়া এমনি দিনে আমাদের সব দিনই লোক আসতে পারে। বছরে 15 দিন খেলে আমাদের বন্ধ থাকে, 1st অক্টোবর টু 15th অক্টোবর, তাহলে অল ডে আমাদের। আর এমনি স্পেশাল কিছু খেতে এলে আপনাকে কিন্তু আগে থেকে একটু অর্ডার দিতে হবে। আচ্ছা, মটন বলুন বা আপনারা ধরুন 10-20 জনে মিলে একটা খাবেন, তুলে লাঞ্চ যা বাঙালি খানা যা হবে যা অর্ডার দেবেন সব থেকে। আচ্ছা, আপনার কি মানে চাইনিজ কিছু বানান, চাউমিন বা কিছু? চাউমিনটুকু হয়, তাছাড়া অন্য কিছু করি। ওকে, চাউমিনটা। এবার ধরুন আমরা বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হলো, অনুষ্ঠানের মধ্যে যদি মনে করেন আপনি কোনো কিছু 50 জনের খাবারের অর্ডার, পোলাও, কোরমা, ফ্রাই, রোল এসব বলছে, সব রেডি করে দেবো আমি। চলে অনেক লোক নিয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা বলতে গেলে কি একদিন আগে বললেই হবে? একদিন আগে বলবেন, আমার কার্ড আছে, আমার নাম্বারে ফোন করে দেবেন, কেউ এসে বলে যাবেন। আচ্ছা, আপনি কার্ড একটু কাইন্ডলি দিয়ে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ কাজু। সব শেষে শেষ পাতে এসে গেল ডিমের ডেভিল, যেটা খাওয়ার সত্যি খুব আমার ইচ্ছে ছিল। খেতে গিয়েই বারবার মনে হচ্ছিল যে ডিমের সাথে একটা কিছু পুর আছে মাছের। কাজুদার কাছে জানতে পারলাম যে এটা ভেটকি মাছ, যেটা দিয়ে ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার তৈরি হচ্ছে, তো ওই যে ভেটকি মাছের যেটা থাকে ছাট অংশটা যেটা বানাতে গিয়ে আলাদা রাখা হয়, সেটাকেই ওনারা পুর হিসেবে ব্যবহার করছেন ডিমের এটাতে। তাই সত্যি দারুণ খেয়েছি, প্রত্যেকটা আইটেম খুবই ভালো লেগেছে। আচ্ছা, এই পুরটা এটা কি মাছের? মাছের, মাছের মাংসের কি মাছের করলে রেটটা একটু বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা যে ভেটকি মাছের যে ফিস্তায় কাটছে, ফিস্তায় কাটিং দিকে। ওকে, ফিশ ফ্রাই টেস্ট নোট আউট ভালো, খুব ভালো, খুব ভালো। মাছের চপ আছে, ভালো লাগছে সত্যি ভালো। ওই জন্য জিজ্ঞাসা করলাম যে মাছের সত্যি খুব ভালো। আলু দিয়ে আর গাছের, হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের সেই গুলোকে বলে ডিমের চপ। এত না ডিমের চপটা খা, খাওয়াটা করবে না, না নোট আউট দিচ্ছে না। সব থেকে বড় কথা কি জানো তো, যেখানে আন্তরিকতা থাকে না, যেখানে ভালোবাসা থাকে, যেখানে আবেগ থাকে, সেখানে খাবারও খেয়ে ভালো লাগে। মোহনবাগানে গিয়ে এবং কাজুদার সাথে দেখা হয়ে বা সবার সাথে কথা হয়ে একটা অন্যরকম অনুভূতি হয়েছে, দারুণ লেগেছে। তাই তোমাদেরকে অনুরোধ করব, কখনো যদি সুযোগ হয় মোহনবাগান ক্লাব ক্যান্টিনে গিয়ে যে ডিশগুলো আমরা ট্রাই করেছি এই ডিশগুলো অবশ্যই ট্রাই করো। আর বাকি অনেক ডিশ আছে যেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যেগুলো তোমরা যদি আগে থেকে জানিয়ে যাও বা আগে থেকে বলে রাখো সেগুলো তোমরা পাবে ওখানে গেলে। তবে দারুণ, সবশেষ এটাই বলতে হয়, জয় মোহনবাগান। যতই লড়াই চলুক ফুটবলে ইস্ট বেঙ্গলের সাথে, যতই ম্যাচে হার জিত থাকুক, মোহনবাগান মোহনবাগান বস, কোনো কথা হবে না কি, তাই না? শেষে ফেরার পালা, বাঁদিকে ইডেনকে রেখে আমরা এগিয়ে চললাম। একটা দারুণ দিন কাটালাম বা একটা দারুণ সময় কাটালাম, যে সময়টা হয়তো মনের মনিকোঠায় সারা জীবন থেকে যাবে। আর তার সাথে
কাজুদার আন্তরিকতা, কাজুদার ক্যান্টিনে যারা তাদের সবার কথা আন্তরিকতা, মোহনবাগান ক্লাবের যারা মেম্বার তাদের সবার আন্তরিকতা, যাদের সাথে ওখানে আলাপ হলো, কথা হলো, আর সবশেষে ক্লাব কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও করতে দেওয়ার জন্য। আর তোমরা যারা এতক্ষণ দেখলে, যারা চাইছিলে মোহনবাগানের ভিডিও কবে আসবে, ভিডিও তো এসে গেছে। যত 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 বেশি পারো এই ভিডিওটা শেয়ার করো, মানুষের কাছে পৌঁছে দাও মোহনবাগানকে। কারণ সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, আর সেই ফুটবল মানেই মোহনবাগান, যে নামটা সবার আগে মনে আসে। ইস্ট বেঙ্গল তো আসেই, এই লড়াই আমাদের চলতে থাকুক, বেঁচে থাকুক ফুটবল, এই সেই ঐতিহাসিক অমর একাদশ, বেঁচে থাকুক ফুটবল, বাঙালির আবেগ বেঁচে থাকুক। সবশেষে এই গ্যালারি, মাঠ, খাওয়া সব থেকে যাবে মনে, এগিয়ে যাবে ফুটবল আগামী দিনে, আরও জয় আসুক। আর সবশেষে জয় মোহনবাগান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।